বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এনিম্যাল ক্রুয়েলিটি, অর্থাৎ পশু পাখির উপর অনেক নির্যাতন হয়। সেক্ষেত্রে আপনারা যারা এনিম্যাল লাভার আছেন তারা অনেক সময় আমার কাছে জানতে চান যে পশুর উপরে, বিড়াল অথবা কুকুর বা যে কোনো এনিম্যালের উপর যদি কোনো নির্যাতন করা হয় সেক্ষেত্রে কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া যায়, এই ব্যাপারটা আজ আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আসছে প্রোমোর পর প্রোমোর পর পর্যন্ত আমাদের পাশেই থাকুন। সত্যি কথা বলতে এনিম্যাল লাভারদেরকে নিয়ে কাজ করতে গিয়ে বা এনিম্যালদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক সময় অনেক কথার শিকার হই যে এক্ষেত্রে মানুষ অনেকে কুকুর বিড়ালের লয়ার হিসেবে আমাকে আখ্যায়িত করেন। সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি আসলে এই ব্যাপারটাকে কোনো কিছুই মনে করি না, বিকজ আমি চাই এনিম্যালরা যদি আমার কারণে সুরক্ষা পায়, তাদের সুন্দর জীবন পায়, তাদের ক্রুয়েলিটি থেকে বেঁচে থাকতে পারে, তবে সেটাই আমার সার্থকতা। সেই জন্যই অন্য অনেকগুলো মানুষ হয়তো এনিম্যাল নিয়ে কথা বলতে চায় না, বাট আমি চাই প্রত্যেকটা মানুষ এনিম্যাল নিয়ে ভয় যারা করুক সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এনিম্যালদের উপর যে ক্রুয়েলিটি আছে সেটা অবশ্যই কমে আসবে। আর যখন আপনি একজন ব্যক্তি দেখবেন যে কোনো এনিম্যালের উপর ক্রুয়েলিটি হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাকে মারা হচ্ছে, তাকে গরম পানি ঢালা হচ্ছে, তাকে পিটানো হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে কিছু স্টেপ বলতে চাই। যে ব্যক্তি এই অপরাধটা করছে অবশ্যই তাকে প্রাইমারি স্টেজে আপনি একটা লিগাল নোটিশ পাঠাতে পারেন। এই লিগাল নোটিশ পাঠালে উক্ত ব্যক্তি কিন্তু সচেতন হয়ে যাবে, আর উক্ত ব্যক্তি যদি সচেতন না হয়ে পরবর্তীতে আবার এনিম্যালদের উপর ক্রুয়েলিটি করে সেই ক্ষেত্রে কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করবেন। সেটা হলো, ফার্স্ট অফ অল, যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো এনিম্যালকে ক্রুয়েলিটি শিকার হয়, কোনো এনিম্যাল ক্রুয়েলিটি শিকার হয়, তাহলে অবশ্যই আপনারা ডিএলও অফিসে যাবেন, ডিস্ট্রিক্ট লাইভস্টক অফিসে যাবেন। সেক্ষেত্রে সেখানে কিন্তু কমপ্লেন করবেন, ডিস্ট্রিক্ট লাইভস্টক অফিসে যাবেন, সেক্ষেত্রে কমপ্লেন করতে পারেন। সেক্ষেত্রে কমপ্লেন করলে কিন্তু তারা একটা লিখিত অভিযোগ দিবে যে হ্যাঁ এই অপরাধটা হয়েছে, এই অপরাধটাকে থানা অথবা কোর্ট কর্তৃক আমলে নেওয়া হোক। সেক্ষেত্রে কিন্তু এই যে লিখিত আছে ডিএলও অফিসের অফিসারকে দিয়ে এটা নিয়ে কিন্তু আপনারা ডিরেক্ট কোর্টে গিয়ে মামলা করতে পারেন। তাতে কিন্তু অবশ্যই যে ব্যক্তি এই ক্রুয়েলিটি করেছে তার কিন্তু অবশ্যই সাজা হবে। যদি ডিস্ট্রিক্ট না হয়ে আপনাদের ঢাকা, সাপোজ ঢাকা সিটিতে এই ক্রুয়েলিটি বেশি হয়, যদি ঢাকার ভিতরে যদি কোনো এনিম্যালকে ক্রুয়েলিটি করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পশু সম্পদ অধিদপ্তর যেখানে আছে সিএলও অফিসে যাবেন, সিএলও অফিসারের কাছে যাবেন। সিএলও অফিসের অফিসার কিন্তু অবশ্যই আপনাকে ডিএলওর কাছে পাঠাবে, ডিএলও কিন্তু এই লিখিতটা দিয়ে দিবে যে উক্ত এনিম্যালকে ক্রুয়েলিটির শিকার হয়েছে বা উক্ত ব্যক্তি এই ক্রুয়েলিটির শিকার হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এই আইনানুগ ব্যবস্থাটা যে তারা বলেছে তাতেই কিন্তু আপনি অনেকটাই রেমেডি পেয়ে গেছেন, ইভেন কি এই কথার মাধ্যমে কিন্তু আপনারা থানায় গিয়ে অথবা কোর্টে গিয়ে মামলা করতে পারেন অথবা থানায় গিয়ে আপনারা সাধারণ ডায়েরি করতে পারেন। যখন এনিম্যালদের উপর ক্রুয়েলিটি হবে সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে ডিএলও অথবা সিএলওর কাছে যাওয়াটা বা ইউএলও এর কাছে যাওয়াটা আসলে আপনাদের সময় নেই বা সুযোগ নেই বা যেতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা থানায় একটা সাধারণ ডায়েরিও করতে পারেন উক্ত ব্যক্তির নামে। আর অনেক সময় আমরা দেখি যে এনিম্যালদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়, সেক্ষেত্রে কিন্তু এনিম্যালটাকে আপনারা কবর না দিয়ে অবশ্যই আপনারা পোস্টমর্টমে পাঠাবেন, বিকজ পোস্টমর্টমের রিপোর্টটা কিন্তু পরবর্তীতে খুব ইম্পর্টেন্ট হয়ে থাকবে যে ব্যক্তি মেরেছে তাকে সাজা দেওয়ার জন্য। সো এখন থেকে আমি বলবো যে কোনো ব্যক্তি যদি দেখেন যে কোনো এনিম্যালকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই উক্ত এনিম্যালটাকে আপনারা পশু সম্পদ যে ডাক্তার আছে তাদের সাথে কনসার্ন করে কিন্তু আপনারা পোস্টমর্টম করবেন অথবা পশু হাসপাতাল যেখানে আছে সেখানে নিয়ে কিন্তু পোস্টমর্টম করবেন। পরবর্তীতে যে ব্যক্তি মেরেছে তার আইডেন্টিফাই যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু উক্ত ব্যক্তিকে অবশ্যই কোর্টে মামলা করে কিন্তু আপনারা সাজা প্রদান করতে পারবেন। আর বর্তমানে আমরা প্রায় সময় দেখি যে ঘোড়ার যে গাড়িগুলো সেই ঘোড়ার গাড়িগুলো যদি দেখতে যায় সেক্ষেত্রে কিন্তু খুব কষ্ট লাগে যে ঘোড়াগুলোকে কী পরিমাণ কষ্ট দেওয়া হচ্ছে, কী পরিমাণ টর্চার করা হচ্ছে। সেক্ষেত্রে স্পেসিফিকলি আমরা প্রায় সময় যখন আমরা কমপ্লেন করতে যাই পশু সম্পদ অধিদপ্তরে তখন কিন্তু একটা কথা বলা হয়, তারা আমাদেরকে একটাই কথাই বলে যে এটা নাকি আমাদের ঐতিহ্য। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ঐতিহ্যর জায়গায় ঐতিহ্য থাকতে পারে কিন্তু একটা পশুকে কষ্ট দিয়ে সে ঐতিহ্য কখনোই রক্ষা করাটা আমরা চাই না। আমরা চাই এই দেশের কোনো পশু পাখি, কোনো এনিম্যাল যেন কোনো নির্যাতনের শিকার না হয়। সো এখন থেকে আমি আপনাদের সবাইকে বলতে পারি, সবার কনসার্নের জন্য বলতে পারি বা এনিম্যাল লাভার যারা আছেন তাদেরকে বলতে পারি যে যদি কখনো দেখেন যে এনিম্যালদের উপর নির্যাতন হচ্ছে অবশ্যই আপনারা একটা লয়ারের সাথে যোগাযোগ করুন অথবা থানায় কমপ্লেন করুন অথবা ডিএলও অফিসে কমপ্লেন করুন। আপনারা যারা এনিম্যালদের উপর না জেনে না বুঝে ক্রুয়েলিটি করছেন সেক্ষেত্রে আপনারা একটা মাথায় রাখবেন যে রাষ্ট্রীয় কিন্তু একটা আইন করে দিয়ে গেছে যে প্রাণী কল্যাণ আইন 2019, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেঁসে যাবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সাজা হবে যদি প্রমাণ হয় যে আপনারা এনিম্যালদের উপর ক্রুয়েলিটি করেছেন। সো এখন থেকে যারা এনিম্যালদের উপর ক্রুয়েলিটি করেন নিজের ঘাড়ে অন্তত মামলার প্রেশার নেবেন না শুধু শুধু কুকুর বিড়াল আর ঘোড়াদেরকে মেরে।
সো এখন থেকে সবাই সচেতন হয়ে যায়, তাহলে দেখবেন যে আমাদের মানুষগুলো সভ্য হয়ে যাবে আর অ্যানিমেলগুলোই সুরক্ষিত জীবন পাবে। সো আজকে আশা করব আজকের এই ভিডিও থেকে সবাই সব কিছু বুঝতে পেরেছেন। এরপরও যদি অ্যানিমেলদের ব্যাপারে কোনো কিছু জানার থাকে, অ্যানিমেলদের আইনের ব্যাপারে কিছু জানার থাকে বা তাদের স্টেপের ব্যাপারে কিছু জানার থাকে, আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন, অবশ্যই আমরা যথাযথ আনসারটা আপনাদেরকে পাঠিয়ে দেবো।